আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে স্বাগত। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সে কারণে সমস্যায় ছাত্রছাত্রীরা। তাদের কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। আমাদের সাথে সহযোগিতা করেছেন বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রতিদিন তারা নিয়ম করে আসছেন আমাদের স্টুডিওতে, সময় দিচ্ছেন। এর জন্যে আমরা নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাই শিক্ষক শিক্ষিকাদের। আমরা শুরু করব এখন দশম শ্রেণীর ক্লাস অঙ্ক বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক সাধন দাস, উপস্থিত আছেন শিক্ষিকা কাকলি দালাল। আমরা শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানাই নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। আমরা সরাসরি শিক্ষকদের কাছে চলে যাব, ক্লাস শুরু করবার জন্য অনুরোধ করব। স্নেহের ছাত্রছাত্রী, আমরা আজ পৃথিবীতে এক অদৃশ্য শক্তির সঙ্গে প্রত্যেকে লড়াই করছি। এই লড়াইয়ে আমরা যেমন সহযোদ্ধা, তোমরাও আমাদের সঙ্গে সহযোদ্ধা হিসাবে কাজ করছো। এবং সেই সঙ্গে আমরা প্রত্যেকে একটা সুন্দর সুস্থ জীবনে ফিরে আসতে চাই। করোনাকে আমরা নিশ্চিতরূপে জয় করব, যেভাবে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সুতরাং এই অবস্থার মধ্য দিয়ে আজকে আমাদের ছাত্র সমাজ যেভাবে তাদের জীবন সংগ্রামে যদি তারা পিছিয়ে না পড়ে, সেই জন্যই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্সল্যান্ডের যে এই যৌথ প্রয়াস, এই প্রয়াসকে সাধুবাদ জানাই। জানিয়ে আমরা আজকে ক্লাস টেনের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য শুরু করছি। আমাদের সঙ্গে আছেন কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা কাকলি দালাল এবং আমি সাধন দাস। শুরুতেই ম্যাডাম তোমাদের ক্লাস নিচ্ছেন, আমি পরে নেব। প্রথমেই আমি বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্সল্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই প্রয়াসটা গ্রহণ করবার জন্য। এবং প্রত্যেকটি কর্মীকে, নিউজ নোম্যান্সল্যান্ডের প্রত্যেকটি কর্মীকে আমি সাধুবাদ দিচ্ছি এই প্রয়াসটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমি আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা স্ক্রিনের ওপাশে রয়েছো, তোমাদেরকে বলবো নিয়মিত পাঠশালায় আসতে এবং তোমাদের সিলেবাসটা ফলো করতে, তোমরা এগিয়ে যাবে সিলেবাসের দিক থেকে। তো শুরু করছি আজকের তোমাদের পাঠ্য, সেটি হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তোমাদের বইয়ের 15 অধ্যায়তে রয়েছে। তো এখানে এই অধ্যায়টা পড়া শুরু করবার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। আমরা বৃত্ত চিনি, বৃত্ত কাকে বলে আমরা পড়ে এসেছি আমরা জানি, তো বৃত্তের স্পর্শক কী সেটা একটু জানতে হবে। তো আমরা বোর্ডে চলে আসি। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে বোর্ডে একটা বৃত্ত আঁকা রয়েছে যার কেন্দ্র হচ্ছে ও, এবং এখানে বেশ কিছু সরলরেখা আঁকা হয়েছে, যাদের মধ্যে কিছু সরলরেখা দেখতে পাচ্ছি বৃত্তকে স্পর্শই করেনি, মানে বৃত্তর পাশ দিয়ে বেরিয়ে গেছে। কিছু সরলরেখা বৃত্তের ওপর দিয়ে গেছে এবং কিছু সরলরেখা দেখতে পাচ্ছি যেটা বৃত্তকে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে। তো এদের মধ্যে যে সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করেনি, বৃত্তের বাইরে দিয়ে গেছে, তার সঙ্গে বৃত্তের কোনো সম্পর্ক তৈরি হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুরকম সরলরেখার সঙ্গে বৃত্তের সম্পর্ক তৈরি হচ্ছে। একটি হচ্ছে যেটি বৃত্তকে, দেখো বৃত্তের ভিতর দিয়ে গেছে এবং বৃত্তকে নির্দিষ্ট দুটো বিন্দুতে ছেদ করেছে। আমরা বলছি এখানে অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্তের ওপর দিয়ে এবি সরলরেখা চলে গেছে যেটি বৃত্তকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তো যেহেতু এই রেখাংশ সরলরেখাটি অকেন্দ্রীয় বৃত্তকে ছেদ করেছে, সেজন্য আমরা এই এবি সরলরেখাটিকে একটি বিশেষ নাম দেব, তাকে বলা হবে ছেদক। এবং এই ছেদক সরলরেখাটি বৃত্তটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। তো পি কিউ রেখাংশটা যোগ করলে দেখো বৃত্তের একটি জ্যা পাচ্ছি। তো এই পি কিউ রেখাংশটাকে বলা হয় এই এবি ছেদকের অনুরূপ জ্যা বা করেসপন্ডিং কার্ভ। এবার চলে আসি আমরা আর এক রকম সরলরেখা যেটি বৃত্তকে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় একটি বৃত্ত, যাকে সে এখানে এবি সরলরেখায় নিচ্ছি আমরা। এবি সরলরেখাটি কেবলমাত্র একটি বিন্দু, সে পি বিন্দুতে স্পর্শ করেই বেরিয়ে গেছে। তো এই পি বিন্দুটিকে, একটিমাত্র বিন্দু বৃত্তের ওপরে অবস্থিত রয়েছে,
তো এই ধর এই যে সরল রেখাটা যেটা এই অকেন্দ্রীয় বৃত্তকে যা স্পর্শ করে বেরিয়ে গেছে একেই বলা হয় স্পর্শক বা ট্যাঞ্জেন্ট। তাহলে অকেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটি স্পর্শক বা ট্যাঞ্জেন্ট, এবং যে বিন্দুতে বৃত্তটিকে সে স্পর্শ করেছে অর্থাৎ পি বিন্দু, একে বলা হচ্ছে বৃত্তের এই স্পর্শ বিন্দু, অর্থাৎ পি বিন্দুটি হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে আমরা স্পর্শক কি বুঝলাম এবং স্পর্শ বিন্দু কি সেটাও জানলাম, বৃত্তের স্পর্শক বুঝলাম। এবার দেখো অকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রটি ও এবং স্পর্শবিন্দু পি, এদের যদি আমি জুড়ে দিই তাহলে কি পাচ্ছি, অবশ্যই অকেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাসার্ধ পাচ্ছি। তো এই ব্যাসার্ধটিকে বলা হবে এই বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো এবার আমরা চলে আসব আমাদের পরের যে অংশটা রয়েছে সেটাতে, তোমাদের বইয়ের উপপাদ্য ৪০, তোমাদের বইয়ের উপপাদ্য ৪০। দেখো স্টেটমেন্টটা আমি একটু দেখতে দিচ্ছি, তোমাদের কি রয়েছে সেখানে রয়েছে, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। অর্থাৎ বৃত্তের কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকি এবং সেই স্পর্শ বিন্দুতে যদি বৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করি তারা পরস্পর লম্বভাবে থাকবে। তো আমরা দেখে নিই উপপাদ্য প্রমাণ করবার জন্য আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে কী প্রদত্ত রয়েছে অর্থাৎ কী দেয়া রয়েছে। আচ্ছা তারপর আমরা দেখব কী প্রমাণ করতে হবে অর্থাৎ কী প্রামাণ্য বিষয়। তারপরে আমরা যদি উপপাদ্য প্রমাণ করবার জন্য বিশেষ কিছু এঁকে নিতে হয় সেই টপ পয়েন্টটা হচ্ছে অঙ্কন, এবং তারপরে আমরা আসি প্রমাণ পদ্ধতিতে। তো চলে যাই আমাদের প্রথম উপপাদ্য ৪০, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে কী দেওয়া রয়েছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত আমরা ধরে নিচ্ছি এবং সেই বৃত্তের একটি স্পর্শক আঁকছি সে এবি, এবং সেই স্পর্শকটি ও কেন্দ্রীয় বৃত্তকে আমরা ধরে নিচ্ছি পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে পি বিন্দুটা অবশ্যই স্পর্শ বিন্দু, এবং ওপি জুড়ে দিলে আমরা পাচ্ছি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার তাহলে আমাদের প্রদত্ত বিষয়টা বোঝা হয়ে গেল, প্রমাণ করতে হবে কি প্রামাণ্যটা, কি প্রামাণ্য হচ্ছে অবশ্যই এই ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটি পি বিন্দুতে এই এবি সরলরেখার উপরে বা এবি স্পর্শকের উপরে লম্বভাবে অবস্থিত হবে, অর্থাৎ ওপি লম্ব হবে এবি। তো এবার আমরা চলে আসব পরবর্তী পয়েন্টে, প্রমাণটা করবার জন্য আমাদের একটা ছোট অঙ্কন করে নিতে হবে। তো দেখো এখানে এবি রেখাংশের ওপরে সরলরেখার ওপরে পি বিন্দু ব্যতীত আর যতগুলো বিন্দু আমরা কল্পনা করতে পারি প্রত্যেকটা বিন্দু কিন্তু এই বৃত্তের বাইরেই অবস্থিত, কারণ আমরা জানি স্পর্শক কেবলমাত্র বৃত্তকে একটি বিন্দুতেই স্পর্শপাত ছেদ করে, তাহলে সেই বিন্দুটা পি বিন্দু। তাহলে পি বিন্দু ব্যতীত আর যত বিন্দু আমরা পাই না কেন প্রত্যেকে বৃত্তের বাইরের অবস্থিত হবে। আমরা ধরে নিচ্ছি যে এবি স্পর্শকের ওপরে সেরকম একটি নির্দিষ্ট বিন্দু কিউ, এবং আমরা বৃত্তের কেন্দ্রের সঙ্গে তাকে জুড়ে দিচ্ছি অর্থাৎ ও কিউ রেখাংশ পাচ্ছি। এবার ও কিউ রেখাংশটা অবশ্যই বৃত্তের পরিধিকে আরও একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, আমরা তার নাম দিলাম আর বিন্দু। তাহলে এখান থেকে পুরোটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে অবশ্যই কিউ বিন্দুর যে কোনো অবস্থানের জন্য ও আর এর দৈর্ঘ্য ও কিউ এর দৈর্ঘ্য অপেক্ষা সবসময় ছোট হবে। অর্থাৎ আমরা অঙ্কন করে নিয়েছি এবং প্রমাণটা কী করছি যে বলছি যে কিউ বিন্দুর অবস্থান অনুযায়ী ও আর হবে সবসময় ও কিউ এর থেকে ছোট ক্ষুদ্রতর। তো দেখা যাক আমরা এখান থেকে ছবি থেকে বুঝতে পাচ্ছি যে আর বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দু, পি বিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে ও পি এবং ও আর এরা উভয়ই ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ, অতএব ও পি ইকুয়ালস টু ও আর আমরা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য। তো এই দুটো রিলেশনকে কম্বাইন করে আমি এখানে বলতে পারি যে অবভিয়াসলি ও পি লেস দ্যান ও কিউ, অর্থাৎ ও পি যেটা কিনা এই বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সেটা অবশ্যই ও কিউ রেখাংশ থেকে সবসময় ছোট হবে। তো আমরা মনে করে দেখো ক্লাস এইটে একটা উপপাদ্য পড়েছিলাম যে কোনো সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার ওপর অসংখ্য দূরত্ব অঙ্কন করা যায়, যেহেতু সরলরেখার ওপর অসংখ্য সব বিন্দু রয়েছে তাহলে সরলরেখার বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার ওপর অসংখ্য দূরত্ব অঙ্কন করা যায়, কিন্তু
তাদের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব হয়। এটা আমরা ক্লাস এইটে প্রমাণ করে এসে জানি, এটা আমাদের জানা রয়েছে। তো সেটা আমরা এখানে প্রয়োগ করছি। কি সেটা দেখো, যে এখানে যে ওপি হচ্ছে, আমরা বলছি যে কিউ বিন্দু যে কোনো অবস্থানের জন্য ওপি সবসময় ক্ষুদ্রতম হচ্ছে ও কিউ এর থেকে। তাহলে ওপি হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে অবশ্যই ওপি লম্ব হবে এবি। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম কি ওপি লম্ব এবি পি বিন্দুতে। তাহলে আমার উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। এবার আমরা চলে আসব ঠিক তার পরের প্রয়োগে। তোমাদের বইতে রয়েছে প্রয়োগ, দেখো সেখানে কি বলা আছে, যে কোনো বৃত্তের যে কোনো ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব সরল রেখা ওই বৃত্তের প্রান্তবিন্দুতে স্পর্শক হবে। অর্থাৎ যে উপপাদ্যটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম এটাকে বলা হয় ঠিক তার বিপরীত উপপাদ্য। তো দেখা যাক প্রমাণটা আমরা কি করে করতে পারি। কি বলা রয়েছে, যে কোনো বৃত্তের সে ও কেন্দ্র বৃত্ত নিয়েছি, কোনো বৃত্তের ব্যাসার্ধের প্রান্তবিন্দু দিয়ে, অর্থাৎ আমি এখানে ওপির ব্যাসার্ধ অঙ্কন করেছি এবং প্রান্তবিন্দু পি পেলাম, তাহলে পি বিন্দু দিয়ে এই এই ওপি ব্যাসার্ধের ওপরে আমি একটা লম্ব সরল রেখা আঁকছি, সে এবি, সেই লম্ব সরল রেখা। তাহলে দেয়া রয়েছে কি এখানে প্রদত্ত, প্রদত্ত হচ্ছে ওপি লম্ব এবি। প্রমাণ করতে হবে যে এবি সরলরেখাটি এই বৃত্তের একটি স্পর্শক হবে। তো এই প্রমাণটা করবার জন্য আমরা ছোট একটি অঙ্কন করে নেব। সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই যে ওপি রেখাংশের ওপরে পি বিন্দুতে এবি লম্ব হয়েছে এবং সেটি স্পর্শক নয়, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক নয়, তাহলে স্পর্শক নিশ্চয়ই অন্য ভিন্ন কোনো সরলরেখা। আমরা ধরে নিচ্ছি সেই সরলরেখা হচ্ছে পি বিন্দুগামী সিডি সরলরেখা। তো আমরা ধরে নিচ্ছি পি বিন্দুগামী সিডি সরলরেখা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। এবার যেহেতু বলে দেওয়া রয়েছে ওপিটা এবির ওপরে লম্ব, তাহলে আমি বলতে পারি যে অ্যাঙ্গেল ওপিবি সমান 90 ডিগ্রি, এটা প্রদত্ত, এটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা যেটা অঙ্কন করলাম সেটা অনুযায়ী কী ধরে নিলাম, যে পি বিন্দু দিয়ে সিডি সরলরেখা আঁকলাম, যেটা বলছি কি না যে ও কেন্দ্র বৃত্তের স্পর্শক। তাহলে আমরা আগে যে উপপাদ্যটা পড়ে এলাম সেটার থেকে বলতে পারি যে অবশ্যই তাহলে ও পিডি এই কোণটি 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। আর ঠিক আগের উপপাদ্যটা অনুযায়ী তাহলে ওপিডি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে এবং দেয়া রয়েছে ওপিবি অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। তাহলে এই দুজন এক দুটো কোণের মানই সমান হচ্ছে, অতএব আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ওপিবি সমান অ্যাঙ্গেল ওপিডি। তো এবং দুটো কোণই তৈরি হয়েছে এবি সরলরেখার উপর পি বিন্দুতে ওপি সরলরেখার সঙ্গে লম্বভাবে। তাহলে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একাধিক লম্ব অঙ্কন করা সম্ভব নয়, অবশ্যই তাহলে এই ওপিডি এবং ওপিএ একটি লম্ব কোণ হবে এবং অবশ্যই সিডি রেখাংশটা এবি রেখাংশ বা সরলরেখার উপরে সমাপতিত হবে। তাহলে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে এবিটা স্পর্শক নয় সিডিটা স্পর্শক, তো সিডির রেখাংশটাই হচ্ছে এবির উপর সমাপতিত হয়েছে, তাহলে আলটিমেটলি কী হলো এবিটাই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক হয়ে গেল। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এটি হচ্ছে উপপাদ্য 40-এর বিপরীত উপপাদ্য, তোমাদের বইতে প্রয়োগ 1 বলে দেওয়া রয়েছে। এবার তোমাদের বইতে দেখবে প্রয়োগ 2 এবং 3 রয়েছে। কি সেটা, বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়। এটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম সেখান থেকে বলতে পারি, কারণ একটিমাত্র বিন্দুতে একটি সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করা সম্ভব। 3 নম্বর কি, স্পর্শবিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী হবে। আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে স্পর্শবিন্দুতে স্পর্শকের উপরে একটাই লম্ব অঙ্কন করা সম্ভব হচ্ছে এবং সেটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়েই যাচ্ছে। তো এবার আমরা চলে আসি পরের বিষয়বস্তুতে। কি আছে, আমরা এক্ষুনি দেখলাম তাহলে কি, যে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে সেই বৃত্তের একটাই স্পর্শক অঙ্কন করা সম্ভব হয়েছে। আচ্ছা, বিন্দুটা যদি বৃত্তের ভিতরে কোথাও অবস্থিত হয় বা অভ্যন্তরে, সে এটা ও কেন্দ্র বৃত্ত, এর অভ্যন্তরে সেখানে স্পর্শবিন্দুটা পি, তো আমি ধরে নিয়েছি যে পি বিন্দুটা বৃত্তের অভ্যন্তরে রয়েছে, তাহলে কি এই বিন্দু দিয়ে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো? দেখি,
দেখো এই পি বিন্দুগামী প্রত্যেকটা সরলরেখাই বৃত্তের ভিতর দিয়ে যাবে, অর্থাৎ বৃত্তটাকে কিন্তু ছেদ করবে, তাহলে এবং সেটা একাধিক বিন্দুতে। তাহলে অবশ্যই এই সরলরেখাটা আমরা প্রথমেই জেনেছি যে এই সরলরেখা বৃত্তের স্পর্শক না, একে বলা হয় বৃত্তের ছেদক। তাহলে বৃত্তের অভ্যন্তরে থাকা কোনো বিন্দু থেকে আমরা বৃত্তের কোনো স্পর্শক অঙ্কন করতে পারবো না। এবার চলে আসি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ কোনো বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে সেই বিন্দু থেকে ওই বৃত্তের কতগুলো স্পর্শক আমরা আঁকতে পারি। তো আমরা একটু দেখে নেব কতগুলো স্পর্শক আঁকতে পারি, সেটার জন্য আমরা চলে আসবো তোমাদের বইয়ের প্রয়োগ 7। প্রয়োগ 7টা একটু লক্ষ্য করবে তোমরা, কী বলা আছে সেখানে। বলা আছে যে একটি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে সেই বৃত্তে আমরা সর্বাধিক 2টো স্পর্শক অঙ্কন করতে পারি। তো প্রমাণটা একটুখানি আমরা দেখে নিই। সে এখানে একটি অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছি এবং তার বাইরে পি যে কোনো একটা বিন্দু নিয়েছি। তাহলে প্রদত্ত রয়েছে কি, প্রদত্ত হয়েছে যে অকেন্দ্রীয় বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু পি দেওয়া রয়েছে, আমাকে প্রমাণ করতে হবে। প্রামাণ্য হচ্ছে যে ও পি বিন্দু দিয়ে এই অকেন্দ্রীয় বৃত্তে 2টো স্পর্শক আঁকা সম্ভব। তো এই প্রমাণটা করবার জন্য আমরা অঙ্কন করে নেব। কি সেটা অঙ্কনটা হচ্ছে, আমরা ওপি সরলরেখা জুড়ে দেব, ওপি রেখাংশ জুড়ে দিলাম এবং ওপি রেখাংশকে ব্যাস করে আমি একটি বৃত্ত অঙ্কন করছি। ওপি রেখাংশকে ব্যাস করে দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি, যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে সে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা 2টো ছেদ বিন্দু পেয়েছি। এবং আমরা এবার অঙ্কনটা শেষ করি, পি এ এবং পি বি জুড়ে দেব, ও এ এবং ও বি জুড়ে দেব। তাহলে কি করলাম আমরা, আমরা ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে সঙ্গে জুড়ে দিলাম কেন্দ্র সরলরেখা এবং তাকে ব্যাস করে একটি বৃত্ত আঁকলাম, যেটা বৃত্তটাকে 2টো বিন্দুতে ছেদ করলো, সে এ বি এবং আমরা পি এ পি বি ও এ ও বি জুড়ে দিয়েছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই পি বিন্দু থেকে আমি সর্বাধিক 2টো স্পর্শক আঁকতে পারি। তার মানে আমাকে প্রমাণ করতে হবে কি, যে অবশ্যই পি এ এবং পি বি এই দুটি হবে ও কেন্দ্রীয় বৃত্তের 2টি স্পর্শক। তাহলে প্রমাণ হচ্ছে, প্রামাণ্য বিষয়টি কি, প্রামাণ্য হচ্ছে যে পি এ পি বি হবে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। আচ্ছা চলে আসি আমরা পি ও এ এবং পি ও বি, এই যে 2টো ত্রিভুজ আকৃতি অংশ তৈরি হয়েছে, তার আগে আমরা অঙ্কন করে নিয়েছি পি ও কে ব্যাস করে এই বৃত্তটা। তাহলে পি ও যেহেতু ব্যাস, তাহলে এইটাই অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত। তোমরা মনে করে দেখো আমরা ঠিক আগের বৃত্ত বৃত্তের কোণ সংক্রান্ত উপপাদ্যগুলোতে পড়ে এসেছি যে অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা সমকোণ হয়। তাহলে এইটা অর্ধবৃত্তস্থ কোণটা আমি পাচ্ছি এখানে অ্যাঙ্গেল পি এ ও, তাহলে অ্যাঙ্গেল পি এ ও অবশ্যই 90 ডিগ্রি এবং অবশ্যই ও এ যা পি এর ওপরে লম্ব, সিমিলারলি পি বির ওপরেও ও বিটা লম্ব হবে, কারণ এটাও তো অর্ধবৃত্তস্থ কোণ, এটাও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি এবং দেখতে পাচ্ছি যে ও এ এবং ও বি উভয় হচ্ছে যথাক্রমে পি এ এবং পি বির ওপরে লম্ব, এবং ও এ এবং ও বিটা কি, ও এ ও বি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের 2টি ব্যাসার্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের 2টি ব্যাসার্ধ ওই বিন্দুতে লম্ব অঙ্ক ব্যাসার্ধের ওপরে অঙ্কিত লম্ব, যেটা পি বিন্দু দিয়ে গেছে, তাহলে অবশ্যই পি এ এবং পি বি হবে এই বৃত্তের 2টি স্পর্শক, যেটা আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম, প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এবার এটা আমরা তাহলে শিখে ফেললাম যে বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে সর্বাধিক 2টো স্পর্শক অঙ্কন করা যায় সেই বৃত্তে। তো এবার আমরা একটু দেখে নিই যে আমরা যে বহিঃস্থ বিন্দু থেকে যে 2টো স্পর্শক অঙ্কন করলাম, তো এটা ছিল পি এ এবং পি বি। তো এই যে পি এ রেখাংশ এবং পি বি রেখাংশ, এই 2টো রেখাংশকে বলা হচ্ছে এই ও কেন্দ্র বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শবিন্দুর মধ্যে দূরত্ব। এবং এই অ্যাঙ্গেল এ ও পি এবং অ্যাঙ্গেল পি ও বি, এই 2টো কোণকে বলা হচ্ছে এই স্পর্শক 2টো দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। এবার আমরা চলে আসব পরের উপপাদ্যে, তোমাদের বইয়ের উপপাদ্য 41। সেটা কি আছে,
সেটা আছে যে যে কোনো বৃত্তের, আমরা চলে আসি স্টেটমেন্টটাতে, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সবসময় সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। আচ্ছা দেখা যাক, তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি এবং ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু সে পি নিয়েছি এবং বলছে যে তাহলে পি বিন্দু থেকে এই বৃত্তে যে দুটো স্পর্শক আমরা অঙ্কন করতে পারবো, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি পি এ এবং পি বি, তাদের দৈর্ঘ্য সর্বদা সমান হবে আর তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। অর্থাৎ আমরা জানলাম যে দৈর্ঘ্য স্পর্শবিন্দু থেকে সেই লম্ববিন্দু বহিঃস্থ বিন্দু দূরত্ব হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য বলা হয় তাকে, এবং উৎপন্ন কোণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওপি হবে এবং ইওপি হবে। তো দেখা যাক, আমাদের এখানে বলে দেওয়া রয়েছে প্রদত্ত কী রয়েছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যাচ্ছে তাদের দৈর্ঘ্য দুটি সমান হবে, আর প্রামাণ্য হচ্ছে এক নম্বর পি এ ইকালস টু পি বি, আর দু নম্বর হচ্ছে যদি আমরা পি ও ও এ এবং ও বি জুড়ে দিই তাহলে উৎপন্ন কোণ পি ও এ সমান হবে পি ও বি। তো এই প্রমাণটা একদম সহজ, একটু দেখে নাও, প্রমাণটার জন্য কিছু অঙ্কন করবার দরকার নেই আমাদের। তাহলে প্রমাণ করতে হবে পি এ সমান পি বি। তো চলে আসি, দেখো বলে দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু পি থেকে পি এ এবং পি বি দুটো স্পর্শক এঁকে ফেলেছি আমরা, তাহলে এবং সে ও এটা অবশ্যই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই কোণটা অর্থাৎ ও এ পি এবং ও বি পি এই দুটোই হচ্ছে সমকোণ হবে, কারণ আমরা একটু আগেই উপপাদ্যটা পড়ে এসেছি, প্রথম উপপাদ্য ৪০। আচ্ছা তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি পি এ সমান পি বি এবং পি ও এ সমান পি ও বি কোণ, অর্থাৎ প্রমাণ করতে হবে এই বাহুর সঙ্গে এই বাহু সমান এবং এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তো যদি আমরা উৎপন্ন ত্রিভুজ অ্যাঙ্গেল পি ট্রায়াঙ্গল পি ও এ এবং ট্রায়াঙ্গল পি ও বি এদের দুজনকে কোনোভাবে সর্বসম বলে ফেলি, তাহলেই তার অনুরূপ প্রত্যেকটি বাহু এবং অনুরূপ প্রত্যেকটি কোণ পরস্পর সমান বলতে পারবো। তো সেটার জন্য আমরা দেখবো যে কী কী শর্ত এখানে আমরা পাচ্ছি। আমরা পাচ্ছি, দেখো এক্ষুনি আমরা বললাম যে ও বি লম্ব পি বি এবং ও এ লম্ব পি এ, তাহলে অবশ্যই এই দুটো কোণ ৯০ ডিগ্রি, তাহলে এক নম্বর শর্ত পাচ্ছি অ্যাঙ্গেল ও এ পি সমান হবে অ্যাঙ্গেল ও বি পি সমান ৯০ ডিগ্রি। দু নম্বর শর্ত দেখো ও পি বা পি ও এই রেখাংশ এই বাহুটা হচ্ছে উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু, তাহলে আমরা বলতে পারি যে ওপি সাধারণ, এবং যেহেতু ও এপি এবং ও বিপি দুটো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এটা, অর্থাৎ ওপিটা উভয় ত্রিভুজেরই অতিভুজকে নির্দেশ করছে। এবং আরও দেখতে পাচ্ছি যে ও এ এই রেখাংশটি এবং ও বি এই রেখাংশ বাহু দুটো পরস্পর সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তিন নম্বর শর্ত হচ্ছে ও এ ইকালস টু ও বি, যেহেতু তারা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ এবং সাইড, অর্থাৎ আর এইচ এস, এই শর্ত দিয়ে এই ত্রিভুজ দুটো সর্বসম। যেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল আমরা বলে ফেলবো এই ত্রিভুজের অনুরূপ প্রত্যেকটি বাহু এবং অনুরূপ প্রত্যেকটি কোণ পরস্পর সমান হবে, অর্থাৎ পি এ এবং পি বি পরস্পর সমান এবং অ্যাঙ্গেল ও এ সরি এ ও পি এবং বি ও পি পরস্পর সমান, যেটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে উপপাদ্য ৪১টাও প্রমাণ হয়ে গেল। তোমাদের একটু বলে রাখি, এই উপপাদ্যটি ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষাতে এসেছে এবং পি এ ইকালস টু পি বি এই পর্যন্ত প্রমাণ করতে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের তবুও পড়তে হবে এটা, কারণ এর অ্যাপ্লিকেশন রয়েছে পরে এবং এই সংক্রান্ত কিছু প্রয়োগও রয়েছে তোমাদের বইতে, যেগুলো দেখতে হবে। তোমাদের বইয়ের ২১২ এবং ২১৩ পৃষ্ঠায় প্রয়োগ রয়েছে ৯, ১০, ১১ এবং নিজে করে ১৫.১, এইগুলো কিন্তু তোমরা বাড়িতে অভ্যাস করবে। এর পরের টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে স্যার আলোচনা করবেন। প্রিয় ছাত্রছাত্রী, ম্যাডাম খুব সুন্দর বোঝালেন
আমি সেটা সেখানে সূত্র ধরেই বলছি, আমরা প্রথম যখন উপপাদ্য করব আমাদের শুরুতে একটা কথা মনে রাখা খুব প্রয়োজন, যে বিবৃতি দেওয়া থাকে সেই বিবৃতিতে কী দেওয়া আছে কী প্রমাণ করতে হবে এটা সবার আগে ভালো করে মনে রাখতে হবে। এবং আমি যদি আমার গন্তব্যস্থান জানি যে আমি কোথায় পৌঁছাবো, আমার হাতে কী অস্ত্র আছে, আজ করোনা যুদ্ধে আমাদের অস্ত্র মাস্ক, গৃহবন্দী, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্স, ঠিক একই রকমভাবে আমরা যখন উপপাদ্য করব তখন আমাদের হাতে প্রদত্তকে জেনে নিতে হবে, জেনে নিয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো, আমরা যুদ্ধে নিশ্চিত জয়লাভ করব। তোমাদের আমি বলছি, দিদি বলে গেলেন এইমাত্র যে 41 উপপাদ্যটা এবার 2020 সালে দিয়েছে, আমি ঠিক তার পরের প্রয়োগটা শুরু করছি, প্রয়োগ নাম্বার 12, পেজ নাম্বার 213, প্রয়োগ 12, পেজ 213। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে, ও কেন্দ্র একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে, বহিঃস্থ বিন্দুটা আমরা যদি পি নাম দিই, বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়। দিদি এইমাত্র বলে গিয়েছেন সেই দুটি স্পর্শক যদি এ এবং বি বিন্দুতে ছেদ করে তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও রেখাংশটা এ বি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, এ ও রেখাংশ এ বি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। যদি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়, দিদি এইমাত্র যে উপপাদ্যটা বলেছেন 41, সেখানে এইরকমই একটি ছবি ছিল, সঙ্গে এইটুকু জোড়া ছিল, সেখানে তোমরা দেখেছো এই ও এ পি ত্রিভুজ এবং ও বি পি ত্রিভুজ এই দুটি সর্বসম দেখিয়েছেন, তার মানে আমরা নিশ্চিত রূপে হতে পারি ওই সর্বসমতা থেকে এই কোণ আর এই কোণ সমান। এবং আরও বলেছেন পি এ স্পর্শক পি বি স্পর্শক দুটো সমান, অর্থাৎ পি এ সমান পি বি, আর যেটা বললাম অ্যাঙ্গেল এ পিও সমান অ্যাঙ্গেল বি পিও, এই দুটো সমান সর্বসমতা থেকেই বলে দিতে পারি এবং ওটা আমরা ধরে নেব। নিয়ে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পিও সাধারণ বাহু, পিওটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে আমরা নিশ্চিত রূপে বলতে পারি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, দ্যাট ইজ ত্রিভুজ এপিও আর ত্রিভুজ বিপিও, এরা সর্বসম। যদি সর্বসম হয় তাহলে আমরা জেনে গেলাম সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হচ্ছে অ্যাঙ্গেল পিওএ এবং অ্যাঙ্গেল পিওবি, এই দুটো কোণ সমান এবং তারা সন্নিহিত কোণ, এবি সরলরেখার ওপর এই সরি আমার একটা ভুল হয়েছে, এইখানে একটা নাম হবে ডি, তাহলে আমি ত্রিভুজ বলবো, এইটা বলবো এপিডি আর বিপিডি। তাহলে আমরা যে দুটো ত্রিভুজ পেলাম এই এপিডি আর বিপিডি, এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ ডি বিন্দুতে কোণ দুটো সমান এবং এবি সরলরেখার উপর পিডি দণ্ডায়মান হয়ে দুটি সমান সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ নিশ্চিত রূপে পিডি সরলরেখাটা এ বি এর উপর লম্ব। আবার দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এডি আর বিডি সমান, তাহলে আমরা বলতেই পারি যে এই পিডি সরলরেখাটাকে এ বি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, এটাই আমাদের প্রমাণ করার উদ্দেশ্য ছিল, পিডি সরলরেখা এ বি কে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে। এখান থেকে এবার প্রয়োগ আসার সম্ভাবনা সব থেকে বেশি, আমি এটা বললাম, এরপরে আমরা পরের উপপাদ্যে যাব, তার আগে কয়েকটি কথা বলে নিই। দিদি বলেছেন স্পর্শক কাকে বলে, সেটা বলেছেন, এবার আমি বলি যে সাধারণ স্পর্শক কাকে বলে, সাধারণ মানে বুঝতেই পারছো যে সেই সাধারণ স্পর্শক মানে সেখানে দুটি একটা ব্যাপার আসবে, একটি নয় দুটি বৃত্তকে, দুটো বৃত্তর যদি একটা সরলরেখা স্পর্শক হয় তাহলে সেটাই হবে সাধারণ স্পর্শক। যেমন আমি একটু ছবি আঁকছি, দেখো আমি নাম দিলাম এবি সিডি পিকিউ আর এস, আমি চারটে সরলরেখা এঁকেছি এবং চারটে সরলরেখার প্রত্যেকটি দেখো এবি সরলরেখাটা, এটা যদি আমি ই ও এফ কেন্দ্রীয় দুটো বৃত্ত বলি তাহলে ই আর এফ কেন্দ্রীয় দুটো বৃত্তকে স্পর্শ করেছে, সিডি সরলরেখাটাও বৃত্ত দুটিকে স্পর্শ করেছে, আমি বিন্দুগুলো আর দেইনি স্পর্শ বিন্দু, এবং আর এস সরলরেখা
এবং পিকিউ সরলরেখা প্রত্যেকেই দুটো বৃত্তকে স্পর্শ করেছে। তাহলে প্রত্যেকেই হচ্ছে সাধারণ স্পর্শক। এখন এই সাধারণ স্পর্শকের মধ্যে কেউ সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক।